পারফেক্ট সিভিল ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে আপনাদেরকে আবারো স্বাগতম। আজকের ভিডিওর বিষয় বাড়ি নির্মাণের পূর্বে যে সকল কাজ সম্পন্ন করতে হয়। আমরা আমাদের স্বপ্ন পূরণের লক্ষ্যে বাড়ি বা ইমারত নির্মাণ করে থাকি, অর্থাৎ প্রত্যেকের একটি নিজের আবাসস্থল বা বাড়ি নির্মাণ করার স্বপ্ন থাকে। এই স্বপ্ন পূরণ করতে অবশ্যই আপনাকে প্রপার প্ল্যানিং করতে হবে এবং সেই প্ল্যানিং অনুযায়ী কাজ করতে হয়। প্রপার প্ল্যানিং ছাড়া বাড়ি নির্মাণের কাজ করা যথেষ্ট কষ্টের হয়ে থাকে। এই প্ল্যানিং সমূহ যে সকল বিষয়বস্তু কেন্দ্রিক হয়ে থাকে সেগুলো হলো প্ল্যানিং 1, ইমারত নির্মাণের জন্য অনুমতি গ্রহণ বা অনুমোদন সংগ্রহ করা। এজন্য আপনারা জায়গাটি কোন কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদন দিবে সেই তথ্য সংগ্রহণ করবেন এবং সংশ্লিষ্ট ব্যক্তির সহায়তায় ভূমি ব্যবহার ও ইমারত নির্মাণের অনুমোদন সংগ্রহ করবেন। ধরুন আপনার জায়গাটি রাজুক এর নির্ধারিত স্থানের মধ্যে, তাহলে রাজুক থেকে অনুমোদন নিতে হবে। একইভাবে যদি কেডিএ, আরডিএ এবং অন্যান্য কর্তৃপক্ষের আওতায় থেকে থাকে তবে তাদের কাছ থেকে সংগ্রহ করতে হবে। আবার যদি আপনার জায়গাটি পৌরসভা জায়গার অন্তর্ভুক্ত হয়ে থাকে তাহলে পৌরসভা থেকে অনুমোদন গ্রহণ করতে হবে। প্ল্যানিং 2, এরপর ইমারত নির্মাণের পূর্বে ইলেকট্রিক লাইন এর ব্যবহারের টাইপ, কনস্ট্রাকশন মিটার ব্যবহার করতে হবে। যদি আপনি ডেস্কো এর ইলেকট্রিক কানেকশন ব্যবহার করে থাকেন তবে ডেস্কো থেকে সংগ্রহ করতে হবে, অথবা পল্লী বিদ্যুৎ বা অন্য বিদ্যুৎ সাপ্লাই প্রতিষ্ঠান থেকে বিদ্যুৎ সংগ্রহ করে থাকেন বা বিদ্যুৎ ব্যবহার করে থাকেন তাহলে এর কনস্ট্রাকশন মিটারের আবেদন করে পরিবর্তন করতে হবে। তৃতীয় নম্বর প্ল্যানের ভিতরে আপনার যেটা থাকবে সেটা হলো, যদি আপনার বাড়ি কিংবা আপনার নির্ধারিত স্থানে যেখানে আপনি বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন ওখানে যদি ওয়াসা এর পানির কানেকশন ব্যবহার করে থাকেন তবে ওয়াসা থেকে আপনার ব্যবহৃত টাইপ কনস্ট্রাকশন হিসেবে পরিবর্তন করে নিতে হবে। এরপর প্ল্যানিং 4, এই প্ল্যানিং 4-এ আপনার যে কাজটি করতে হবে সেটা হলো, আপনার জায়গায় যদি বাড়ি থেকে থাকে, পূর্বে ব্যবহৃত বাড়ি যদি অলরেডি থেকে থাকে কিংবা কোনো বড় গাছপালা বা ময়লা আবর্জনা এগুলো থাকে তাহলে এগুলো সুন্দরভাবে বাড়িটা ভেঙে গাছগুলো কেটে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলতে হবে। এরপরে প্ল্যানিং 5-এ যেটা থাকবে সেটা হলো, সাইটটা সুন্দরভাবে পরিষ্কার করে মাটি পরীক্ষা বা সয়েল টেস্ট করতে হবে। আর এই সয়েল টেস্টটা অবশ্যই আপনাকে অভিজ্ঞ জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারের সহায়তা নিয়ে করতে হবে। অনেক বাড়ির মালিক ধারণার উপরে ভিত্তি করে ফাউন্ডেশন এর গভীরতা নির্ণয় করে থাকে, যেটি মোটেও ঠিক নয়। অর্থাৎ তারা সয়েল টেস্টের গুরুত্ব কমিয়ে দেয় বা করতে চান না, কিন্তু এটি কোনোভাবেই উচিত নয়। একান্তভাবে কেউ যদি নাই করতে চায়, সয়েল টেস্টের পুরো সয়েলের প্রোফাইলটা বের না করতে চায় তাহলে কমপক্ষে তাকে এসপিটি টেস্ট অবশ্যই করতে হবে। প্ল্যানিং 6, আপনার বাড়ি নির্মাণের জন্য ড্রয়িং অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে করে আপনার বাড়িটা দেখতে যেমন সুন্দর হবে তেমনি জায়গা অব্যবহৃত থাকার সম্ভাবনা একেবারেই কমে যায়। এছাড়া বাড়ির টেকসই ও ভবিষ্যৎ মেনটেন করা সহজ হয়। এই লক্ষ্যে আপনাকে আর্কিটেকচারাল, স্ট্রাকচারাল, ইলেকট্রিক্যাল এবং প্লাম্বিং ড্রয়িং অবশ্যই করতে হবে কিংবা করাতে হবে এবং ভবিষ্যতের জন্য সংগ্রহ করতে হবে। অনেক সময় প্রপোজড ড্রয়িং এর পরিবর্তন হয়ে থাকে, তাই অ্যাজ পার বিল্ড এর অনুযায়ী একটি ড্রয়িং করে নেওয়া উচিত যেটি ভবিষ্যতে মেনটেনেন্স করতে অনেক সহায়তা প্রদান করবে। প্ল্যানিং 7, নির্মাণের মালামাল, দারোয়ান এবং নির্মাণের শ্রমিকের থাকার জন্য অবশ্যই একটি শেড তৈরি করতে হবে। এই শেড করার সময় ফাউন্ডেশন যেখানে না পড়বে সেখানে করা উচিত, অর্থাৎ ফাউন্ডেশনে যেখানে মাটি কাটা প্রয়োজন হবে সেখান থেকে নিরাপদ দূরত্বে শেডটা করা উচিত। এছাড়া যেখানে ফাউন্ডেশন থাকবে ওইখান থেকে গ্যাসের লাইন, পানির লাইন ইত্যাদি নিরাপদ দূরত্বে সরিয়ে নিতে হবে। প্ল্যানিং 8, যেহেতু কাজ করবে বিভিন্ন কন্ট্রাক্টর এবং এগুলো তদারকি করবে ইঞ্জিনিয়ার, এজন্য প্রতিটা পার্টিকুলার কাজের জন্য তাদের সাথে চুক্তি করে নিতে হবে এবং কন্ট্রাক্টরদের সাথে বিস্তারিতভাবে लिखित एक एग्रिमेंट कर नेওয়া उचित। এই সমস্ত কাজ সম্পূর্ণ করার পরে এরপরে আপনার কাজ করা উচিত। সঠিক প্ল্যানিং না থাকলে নির্মাণের কাজের গুণগত মান এবং সময় নষ্ট হওয়ার সম্ভাবনা থেকেই যায়। আশা করি আপনারা প্রপার প্ল্যানিং অনুযায়ী কাজ করে মনের মতো বাড়ি নির্মাণ করতে পারবেন। এই ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ।